বিশ্বের নিরাপদ দেশগুলোর তালিকায় শুরুতেই রয়েছে আইসল্যান্ড। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিজনেস ইনসাইডারের ওয়েবসাইট অনুসারে আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসাবে বিবেচনা করা হয়। গ্লোবাল পিস ইন্ডেক্সও এই দেশটিকে এক নম্বর নিরাপদ দেশ হিসাবে মর্যাদা দিয়েছে। তবে এছাড়াও এশিয়ার এমন একটি দেশ আছে যেখানে মানুষের জিনিসের নিরাপত্তা অনেক বেশি। রাস্তায় আপনার দামি জিনিস ফেলে এলেও সেটা ঠিকই ফেরত পাবেন। দুনিয়ার যে কোনো দেশেই একবার যদি মোবাইল ফোন বা পার্স হারিয়ে যায় তাহলে কখনোই তা ফিরে পাওয়ার কথা কেউ ভাবতেই পারে না। পৃথিবীর কোনো দেশে যদি হারিয়ে খুঁজে পাওয়ার ব্যবস্থা অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম খুবই জোরদার হয়ে থাকে তা রয়েছে এই দেশে। হারিয়ে গেলেও তাদের সিস্টেম সেটা খুঁজে পাবে এবং আপনাকে ফিরিয়ে দেবে। সেই অদ্ভুত দেশটি হলো জাপান। জাপান এমন একটি দেশ যেখানে অনেক কিছুই বিস্ময়কর, যে প্রতিটি দেশের কাছেই তা শিক্ষণীয়। জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি রয়েছে প্রচন্ড শৃঙ্খলতা। জাপানের অনেক সিস্টেমেরই বিস্ময়কর, এর মধ্যে একটি হলো লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেম। এই সিস্টেমটি কিভাবে কাজ করে জানেন কি? ধরুন আপনি ভুল করে ট্যাক্সিতে আপনার ফোন ফেলে চলে এলেন বা আপনার ব্রিফকেস বা নোটে ভরা পার্স কোথাও ভুলে এলেন। জাপানে থাকলে আপনি জানবেন সেগুলো আপনি একেবারে ঠিকভাবে ফেরত পাবেন। প্রতি বছর 12.6 মিলিয়ন জাপানি তাদের কিছু না কিছু জিনিস হারান আর তার বেশিরভাগ জিনিসই পুনরুদ্ধার করা হয়। এই জন্য জাপানের সিস্টেম খুব ভালো কাজ করে। জাপানের এই সিস্টেম শুরু হয় স্থানীয় কোবান থেকে। কোবান মূলত এক বা দু রকম ছোট্ট পুলিশ স্টেশন। এটাই জাপানের লস্ট অ্যান্ড ফাউন্ড সিস্টেমের মূল একক। পুরো জাপানে 6,300টি এই ধরনের কোবান বা ছোট্ট পুলিশ স্টেশন রয়েছে, যাদের কাজই হারানো জিনিস ফিরিয়ে দেয়া। যদি জাপানে কেউ কোনো জিনিস খুঁজে পান তারা সঙ্গে সঙ্গে কোবানে নিয়ে আসেন। তখন কোবানের পক্ষ থেকে ছবি সহ সঙ্গে সঙ্গে তাদের লস্ট অ্যান্ড ফাউন্ড ওয়েবসাইটে আপলোড করে দেয়া হয়। তাই কেউ কিছু হারিয়ে ফেললে ওয়েবসাইটে গিয়ে খুঁজতেই পারেন। 3 মাস পর্যন্ত জিনিসটির মালিক ওই ওয়েবসাইট বা নিকটবর্তী কোবানে তার হারিয়ে যাওয়া জিনিসের খোঁজ করতে পারেন। তবে 3 মাসের মধ্যে কেউ যদি হারিয়ে যাওয়া জিনিসটি নিজের বলে দাবি না করেন তাহলে তা প্রথম যিনি খুঁজে পেয়েছিলেন তাকে দিয়ে দেয়া হয় বা নগরপালের দপ্তরে জমা দেয়া হয়। জাপানের রেলওয়ে স্টেশনও অত্যন্ত ব্যস্ত হয়, তাই হারিয়ে যাওয়া জিনিসপত্র জমা দেয়া বা নেওয়ার জন্য সেই সব স্টেশনেও আলাদা আলাদা থানার ব্যবস্থা করা আছে। তবে এই পুরো ব্যবস্থার সাফল্যের পেছনে জাপানের মানুষের সার্বিক শিক্ষাও অনেক অংশে দায়ী। কারণ জাপানের শিশুদের ছোট থেকে শেখানো হয় অন্যের জিনিস কুড়িয়ে পেলে তার সঙ্গে সঙ্গে বড়দের দিতে। তাই বড় হয়েও কেউ কিছু কুড়িয়ে পেলেই তা থানা বা কোবানে গিয়ে জমা দিয়ে দেন। জাপানের সম্পত্তি আইনও দেশের হারানো জিনিস ফেরত দিয়ে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু এখন প্রশ্ন, শুধু এই মডেল অন্য দেশে চালু করলে কি হারানো সমস্যার সমাধান হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু একবারই তা নয়। কারণ এই ব্যবস্থার মূল ভিত্তি হলো সেখানকার জাতিগত নৈতিক শিক্ষা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।